শহর কেন্দ্রিক নিদর্শনের একটি বড় উদাহরণ নিউ মার্কেট কেনাকাটা হোক বা আড্ডা সবই পূর্ণতা পায় এই নিউ মার্কেট ঘিরে যা জানান দেয় বহু বছরের পুরনো ইতিহাস আর শহুরে ঐতিহ্য এখানে মিশে আছে নগরবাসীর ছেলেবেলার নানা গল্প চায়ের আড্ডাগুলো যেন এখানেই প্রাণ ফিরে পায় সেই সাথে কেনাকাটার জন্য যুগ যুগ ধরে জনপ্রিয়তার শীর্ষেও রয়েছে নিউ মার্কেট এদিকে এই দোকানগুলো সব বন্ধ ছিল ম্যাক্সিমাম সামনে চার পাঁচটা শাড়ির দোকান খোলা ছিল দুই একটা গার্মেন্টস এর দোকান দুই একটা থান কাপড়ের দোকান দু একটা ক্রোকারিজ এখানে একটা হোটেল ছিল এই ছিল নিউ মার্কেট শুরু তখন মালপত্র কম ছিল বিদেশি পণ্য তখন বিক্রি হতো না আমাদের দেশি পণ্যই আমরা শাড়ি আমি আমার জীবন শুরু হলো শাড়ির ব্যবসা থেকে এইভাবে আমাদের চলে আসতেছে আস্তে 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 ডে বাই ডে নিউ মার্কেট ডেভেলপ হয় ব্যবসা কিনা বাড়ে খুলনা ডিভিশনের যত কাস্টমার খুলনাতেই আসতো কেনাকাটা করতো খুলনার শিববাড়ি মোড় থেকে মাত্র শত ফুট দূরে উনিশশো সালে স্থাপন করা হয়েছিল নিউ মার্কেট সেই সময়কার একমাত্র আধুনিক মার্কেট ছিল এটি তবে শুরুর দিকে ছিল মাত্র কয়েকটি জামা কাপড় ও জুতোর দোকান তবে প্রথম থেকেই আধুনিকতার ছোঁয়া ছিল খুলনার এই মার্কেট জুড়ে তাই আশির দশকেই এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে এই অঞ্চল জুড়ে খুলনা শহরের লোকগুলো একটা নির্ভরশীলতা ছিল কিন্তু সেইটা এখন আর নাই আমাদের নিউ মার্কেটে এখন কাস্টমারও অনেক 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 কমে গেছে আগে সেই অবস্থা এখন আর নাই আগে অনেক খুব জমজমাট ছিল মার্কেট এক সময় প্রথম দিয়ে একটু খারাপ ছিল মাঝখানে এসে অনেক ভালো মার্কেট হয়েছিল কিন্তু এখন সেই অবস্থা এখন আর নাই এখন বিভিন্ন জায়গায় দোকান হয়ে গেছে হ্যাঁ যার জন্য সব থেকে সরাই গেছে কাস্টমার শিব বাড়ির থেকে মসজিদ বাড়ি রোড সরণী রোডিভ রোড তারপরে আশপাশের এলাকা এই সব জায়গায় দোকানপাট বেড়ে গেছে ফলে কাস্টমার ঠিক আছে কাস্টমারটা কিন্তু ভাগ হয়ে গেছে আর আমাদের নিউ মার্কেটের কোয়ালিটিটা ভিন্ন আমরা নিউ মার্কেটের কোয়ালিটি এখন বলেন থাইল্যান্ডের মাল বিক্রি করি আমরা ইন্ডিয়ান মাল বিক্রি করি আর বাইরে যারা ব্যাসে এরা হলো দেশি গার্মেন্টসের প্রোডাক্ট ব্যসে অনেক কাস্টমার এটা কেউ যাচাই বাছাই করতে চায় না বা কর যে আমার এখানে একটা শার্ট কিনতে আসলে পঁচিশশো সাতাশশো তিন হাজার টাকা দাম কেনে গেলে সাতশো আটশো হাজার টাকা দাম এটাকে ওরা অনেক কাস্টমার মেনে নিতে চায় না বলে যে না কাপড় এটাও ভালো কাপড় ওটাও ভালো পরার পরে যখন টিয়ার পায় যে না আসলে এটা গার্মেন্টসের মাল আর এটা কোয়ালিটি ব্র্যান্ডের মাল তখন কাস্টমার ফিরে আবার আসে এইভাবে চলতিছে গত বছর তুলনামূলক যেভাবে ব্যবসা বাণিজ্য টুকটাক ছিল এ বছর তার থেকে আরও বেশি খারাপ খুলনা নিউ মার্কেটকে পাখির চোখে দেখলে মনে হবে একটি বৃত্তে ঘেরা ব্যবসায়িক কেন্দ্র বাইরে থেকে ইটের প্রাচীর দেখলে ভেতরের সৌন্দর্য বোঝার উপায় নেই কারো বাইরের সাদামাটা দৃশ্যই সবাইকে আকৃষ্ট করে শহরে এই নিউ মার্কেটের প্রতি ঢোকার জন্য মোট ভেতরে ফটক রয়েছে চোখে পড়বে আলো ঝলমলে অভিজাত দোকানের শাড়ি নামি দামি ব্র্যান্ডের বাহারি ও মানসম্মত পোশাকের কারণে সব শ্রেণী পেশার মানুষদের কেনাকাটার প্রিয় স্থান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এই মার্কেট যদিও মার্কেটের আলাদাভাবে কোনো পণ্যের জন্য বিশেষত্ব নেই তবে কোনো পণ্যের কমতিও নেই এখানে কাপড় জুতা খেলনা হোম ডেকোর ক্রোকারিজ সহ সব ধরনের পণ্যই পাওয়া যাবে এখানে আছে বেশ কিছু ফাস্টফুডের দোকানও খুলনা নিউ মার্কেটের ঠিক মাঝখানে রয়েছে বসার জন্য সুসজ্জিত ব্যবস্থা যেখানে আড্ডা আর বিশ্রাম সবই হয় দিনভর নিউ মার্কেটের ভিতরেই রয়েছে আট থেকে দশটি ফাস্টফুডের দোকান যেখানে পাওয়া যায় দেশি বিদেশি নানান খাবার আছে নানান স্বাদের আইসক্রিমের এবং জুসের দোকানও যদিও একসময়ের জমজমাট এই মার্কেটটি প্রায় ষাট বছরে হারিয়েছে তার জৌলুস অবকাঠামোগত উন্নয়ন হলেও ব্যবসা বাণিজ্যে পড়েছে ভাটা বর্তমানে খুলনা নগরীর প্রায় প্রতিটি এলাকায় গড়ে উঠেছে শপিং মল সহ নানা রকম মার্কেট নগরী শিববাড়ি মোড় থেকে সোনাডাঙ্গা পর্যন্ত রয়েছে অর্ধশতাধিক ব্র্যান্ড শোরুম এসব মার্কেটগুলোর কারণে বেচাকেনা কমেছে নিউ মার্কেটে ডে বাই ডে নিউ মার্কেট ব্যবসা বাণিজ্যে প্রসার লাভ করে তখন নিউ মার্কেটটা কয়েক বছর পর বেশ রান করে নিউ মার্কেট নিউ মার্কেটে এটা কিন্তু মানতেই হবে কারণ ঈদ বলেন পূজা বলেন অন্যান্য সময় নিউ মার্কেটে সবসময় কাস্টমার আসে বারো মাস যতগুলো মানুষ তার থেকে অনেক বেশি দোকানপাট হয়ে গেছে শোরুম হয়ে গেছে আর ম্যাক্সিমাম মানুষ এখন ব্যবসা বলতে বোঝে রেস্টুরেন্টের ব্যবসা আর কাপড়ের দোকানের ব্যবসা যদিও অর্ধ শত বছরের পুরনো নিউ মার্কেটের প্রতি আস্থা হারায়নি বহু মানুষ যারা বছরের পর বছর নানান কেনাকাটা চালিয়ে যাচ্ছেন এখান থেকেই এখানে আছে বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভালো মানের পণ্য তাই অন্যান্য জেলা থেকেও ক্রেতা আসেন এখানে বিভিন্ন জেলা থেকে আমাদের খুলনা নিউ মার্কেট অনেক ভালো প্রাইজের দিক দিয়ে ভালো নিউ মার্কেটে আসলে আমি এখানে সব কিছু একসাথে পেয়ে যাই ছেলেদের থেকে শুরু করে মেয়েদের বাচ্চাদের সব কিছু একসাথে পাওয়া যায় খুলনা নিউ মার্কেট স্থাপনের সময় বৃত্তাকৃতির দুই তলা যে অবকাঠামো নির্মাণ করা হয়েছিল তা রয়েছে এখনও তবে পলেস্তরা খসে পড়া ভবনে সহ নানা সমস্যায় জর্জরিত মার্কেটটি প্রতিবছর নামমাত্র সংস্কার হলেও নেই তেমন কোনো উন্নয়ন তরিগুল ইসলাম এখন খুলনা